সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিচের দিকে দ্বিতীয় নম্বরে রয়েছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ল্যাব সহকারী ও ল্যাব অ্যাটেন্ডেন্টের শূন্য পদে নিয়োগের পরীক্ষার সময়সূচি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে। দুটি পদের পরীক্ষা, এখানে ল্যাব সহকারী এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট, এই দুটি পদের শূন্য পদের সংখ্যা কত আমরা এক নজরে দেখে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ল্যাব সহকারী এখানে শূন্য পদ হচ্ছে 15টি এবং নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ ছিল 3 মে 2023 খ্রিস্টাব্দ তারিখে। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং শূন্য পদ ছিল 18টি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিও 3 মে 2023 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং পরীক্ষা সংক্রান্ত এখন সেই বিজ্ঞপ্তিটি দেখব। তো বন্ধুরা, পরীক্ষা সংক্রান্ত যে বিজ্ঞপ্তি কর্তৃপক্ষ প্রকাশ করেছে গতকালকে, অর্থাৎ 6 জুলাই 2023 খ্রিস্টাব্দ তারিখে, এবং এখানে কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ল্যাব সহকারী গ্রেড 14 ও ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 20 এর শূন্য পদে কর্মচারী নিয়োগের জন্য লিখিত পরীক্ষা, অর্থাৎ লিখিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নিম্নবর্ণিত তারিখ ও সময়ে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। প্রথমে রয়েছে ল্যাব সহকারী এবং পরীক্ষার তারিখ 22/7/2023 খ্রিস্টাব্দ এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে 11টা থেকে 12টা। এবং পরে রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং এখানে পরীক্ষার তারিখ ওই একই তারিখ 22/7/2023 এবং বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে 3টা থেকে 4টা পর্যন্ত, 1 ঘন্টা ব্যাপী। তো কর্তৃপক্ষ আরও উল্লেখ করেছে এখানে প্রবেশপত্র ডাউনলোড, অর্থাৎ রঙিন কপি আপনারা সম্ভব হলে ডাউনলোড করে নেবেন, এবং প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। তো এখানে আরও কিছু নির্দেশনা কর্তৃপক্ষ উল্লেখ করেছে, আপনারা একটু দেখে নেবেন। তো এই ছিল আমার কাছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট।